গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো এখন আমরা এসেছি ব্রেকফাস্টে, আজকে আমরা যাচ্ছি বাড়ি। এই ছেলেটার বেশি দুঃখ। তো ব্রেকফাস্ট বলা ছিল, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে এখান থেকে স্টেশনে যাব টোটো করে। ফাইনালি টোটোতে উঠে পড়েছি আর ব্রেকফাস্টে পরোটা লুচি টুচি সব খেয়ে বেরোনো হলো। এখানে একটু কাকিমারা দাঁড়িয়েছে, গুড় নিচ্ছে, এখান থেকে আমরা নেব না এবারে গুড়। ট্রেন 10:30, তো এখন 9টা বাজে, আশা করি পৌঁছে যাব আগেই, গিয়ে একটু স্টেশনে বসবো দরকার হলে। কত কাজ করে, টিকিট কাটতে হবে তো গুবলু, কত কাজ করে দেখেছো, ওর নিজের লাগেজ নিজে টানা শিখে গেছে। দেখছে সবাই একটা করে লাগেজ বইছে, আমিও বা কেন বইব না। ট্রেনে উঠেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আজকে রোববার বলে তুলনামূলক ভিড়টা কম। খাবি? হ্যাঁ, ট্রেন থেকে নামলাম, নেমে এসে শিয়ালদার এখানে লাঞ্চটা করি, একবারে বাড়ি যাবো, বাজে 5:30 আর আমি বেরোচ্ছি। তো আমরা 3টের সময় এসেছি, এসে একটু শুয়েছিলাম রেস্ট ফেস নিয়ে, এখন একটু বেরোচ্ছি, আমি একাই যাচ্ছি, যাচ্ছি একটু কেনাকাটি করতে, সেটা হলো বিয়ের কেনাকাটি। তো আমার মাসতুতো দাদার বিয়ে আর বাড়ির বিয়ে হলে যা হয়, তো মাসি কিছু জিনিস কেনাকাটি করতে বলেছে বিয়ে পারপাসে, কিছু মুদিখানা, তো ওই জন্য যাচ্ছি এখন। তো স্মার্ট বাজার থেকে কেনাকাটি করব, যাচ্ছি ডায়মন্ড প্লাজা, ওখান থেকে কেনাকাটি করে আমি চলে যাব ডিরেক্ট অভিরূপদের বাড়ি। আর আদ্রিকও এখন একটু রেস্ট নিয়ে নিই, ঘুমাচ্ছে, আদিত্য আর আদ্রি চলে যাবে বাড়ি থেকে ডিরেক্ট কাকিমার বাড়ি, একটু আড্ডা আড্ডা মারবে বলল, ওরাও এখন বাড়ি গিয়ে হয়তো রেস্ট নিচ্ছে। তো সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে নিই, বিকালবেলা আবার একটু আড্ডা ফাড্ডা মারা যাবে, ততক্ষণ আমি আমার কাজ সেরে আসছি। এই এত পরিমাণে আমাদের গ্রসারি শপিং, মানে বিয়ের জন্য গ্রসারি শপিং হয়েছে, প্রচুর মাল, প্রচুর। এই এত মানে কি কষ্ট করে, আর ওখান থেকে শুভ আর জায়বু এসেছিলো, ফুকাইদার ভাইপো আর জামাইবাবু, তো ওরা আর কি নিয়ে যাচ্ছে মালগুলো, আর আমি এখান থেকে ডিরেক্ট অভিরূপদের বাড়ি চলে যাব। ফাইনালি বাজে 10:30, রাতে কাকিমাদের বাড়ি থেকে এসে গরম গরম একটু গোবিন্দভোগ চালের ভাত করেছি, আর একটু মসুর ডাল আর ডিম অমলেট করেছি, আর কাকিমা এদিকে একটু লোটে মাছ, মানে শুটকি লোটে আর কি, লোটে শুটকি বানিয়েছিল তাই পাঠিয়েছে, তো বাবারা অল্প একটু খেয়েছে আর আমিও একটু খাবো। আমি যেহেতু কোনোদিনই শুটকি মাছ খাইনি, কাকিমা একটু টেস্ট করিয়েছিল বটে, ওখানে হেভি খেতে হয়েছে, তা আমি একটু ভাতের সাথে অল্প খাবো, আর আদিত্য ডাল আর ডিম দিয়ে খাবে। হেভি লাগছে, একটু ঝাল ঝাল করেছে তো, আর ঝাল আমার পছন্দের, বেশ ভালো লাগছে, ভালো বানিয়েছে। ফাইনালি বাজে 11:30, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।
আমাদের আজকে এই শপিং করতে গিয়ে প্রচন্ড টাইম লেগে গেছে, মানে 4 ঘন্টা আমার টাইম লেগেছে এইসব বিয়ের আর কি গ্রসারি শপিং করতে গিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থেকে বলে দেবো। টাটা, বাই 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 বাই, ঘুমাবো, বাই 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 বাই।